নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো ধান গাছের জাবপোকা রোগ সম্পর্কে। স্ক্রিনে দেওয়া পাতার ছবিগুলির মতো ধান খেতের জমি যদি আপনার এমন হয় তাহলে ভিডিওটি আপনার জন্য, দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক উপসর্গগুলি। সবার প্রথম যে উপসর্গটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই পোকার আক্রমণে পাতা কুঁকড়ে যায়। এছাড়াও মঞ্জরিতে ও পাতার নিচে ক্ষুদ্র পোকার দেখা পাওয়া যায়। এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি থমকে যায়। চলুন দেখে নেওয়া যাক রাসায়নিক চিকিৎসা। সম্ভবত এটি বা এই রোগটি জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেননা রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জাবপোকা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। তার জন্য বীজ বপনের 30 দিন, 45 দিন অথবা 60 দিন পর 1:20 আনুপাতিক হারে ফ্লোরনিকামাইড এবং জলের সংমিশ্রণে কাণ্ডে প্রয়োগ করার পরিকল্পনা করা যেতে পারে। এছাড়াও ফিপ্রোনিল 2 মিলিলিটার বা থায়ামেথক্সকাম 0.2 গ্রাম অথবা ফ্লোরনিকামিড 0.3 গ্রাম অথবা অ্যাসিটামিপ্রিড প্রতি লিটার জলে 0.2% হারে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, শিকারী পতঙ্গ বা পাখি পরজীবী ও পরাগরেণুর ক্ষেত্রে এই সমস্ত রাসায়নিক ঋণাত্মক প্রভাব থাকতে পারে।